She runs through the paddy fields with a picket pinion, through the sky with some messy air, through the roads of cities brushed with multiple colors, through the villages with a beam of golden light. নেপথ্যে যে কণ্ঠ শুনতে পাচ্ছেন তা সাবেক মেজর সিনহার। গত ৩১শে জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে চিরতরে স্তব্ধ হয়েছেন তিনি। আর ফুলকুমারীর মতো ঘুরে বেড়ানো মেয়েটি একই ঘটনায় কক্সবাজার কারাগারে বন্দী। সিনহা মোহাম্মদ রাশেদ খান এবং শিপ্রা দেবনাথ নওগাঁর আলতাদিহিকে এমন অভিনবভাবে তুলে ধরতে চেয়েছিলেন ইউটিউব চ্যানেল জাস্ট গোতে। কক্সবাজারের সৌন্দর্য তুলে ধরতে তার শেষ শুটিং ছিল মারিশ বুনিয়ায়। পুলিশের বয়ান অনুযায়ী মারিশ বুনিয়ার এই মুইন্না পাহাড়ে দেখা যাওয়া আলো থেকে ঘটনার সূত্রপাত। তবে এজাহারে পুলিশ যাদের সাক্ষী মেনেছে তাদের বক্তব্যে তার কোনো সত্যতা মিলেনি। পুলিশের এজাহারে বলা হয়েছে কমিউনিটি পুলিশিং এর সদস্য নুরুল আমিন ছোট ছোট টর্চ লাইট জ্বালিয়ে পাহাড়ে কয়েকজন ডাকাতকে হাঁটতে দেখেছেন। তবে নুরুল আমিন জানিয়েছেন তিনি কমিউনিটি পুলিশ নন, এছাড়া তিনি আলো দেখেছেন একটি। তাই আমি পাহাড়ের লাইট যখন দেখছি সাঁচার নিজামকে আইএসকে মুড়ি বিতরণ করলো বলছি, তো বলি দোকানে চলে আসছি। দোকানে যখন চলে আসছি ওনারা বলছে পুলিশকে ফোন কর, তো আমি কল দিছি। বলছি যে এখানে পাহাড়ের লাইট দেখা যাচ্ছে, মানে মোবাইলের পাহাড়ের মতো, তো আপনারা আসেন, এখানে বই লাগতেছে। এজাহারে আরও বলা হয়েছে মাইনুদ্দিন নামে এক যুবক তাদেরকে জানান পাহাড় থেকে এক ব্যক্তি সেনাবাহিনীর পোশাক পরে নেমে এসে এলাকাবাসীকে অস্ত্র উঁচিয়ে ধাওয়া করে। খোদ মাইনুদ্দিন বলছেন এমন কোনো ঘটনা ঘটেনি, বরং থানায় ডেকে নিয়ে এমন কথা বলতে হবে বলে শিখিয়ে দেওয়া হয়। আমি টস মারি চোখের মধ্যে পড়ার সময় আমাকে একটা বকা দিয়েছি, বকা দেওয়ার পর আমরা পালাইছি। পুলিশের মামলার অন্যান্য সাক্ষী বলছেন তাদের সবার কাছ থেকে সাদা কাগজে সই রেখেছে পুলিশ। আমি মাইকিং করছি, ঠিক আছে, আমি কেন থানায় যাব? তারপর আমি যেতে চেয়েছিলাম না, এরা আমাকে জোর করে থানায় নিয়ে গেছে। তারা নিয়ে আমার থেকে জিজ্ঞেস করছে আপনি কি দেখছেন? আমি যে আমরা মুরব্বীরা আমাকে বলছে যে পাহাড়ে লাইট দেখা যাচ্ছে, আমি শুধু জাস্ট মাইকিংটা করেছি। ওখান থেকে আমাদের ৫-৬ জন মানুষ নিয়ে গেছে জোর করে, আমরা যাচ্ছি না, আমাদেরকে জোর করে নিয়ে গেছে। যাওয়ার পরে আমাদের 10-12টা কাগজ নিয়েছে, কিছু একদম সাদা কাগজও নিয়েছে, কিছু লেখিত কাগজও নিয়েছে। পুলিশের বক্তব্য বানোয়াট বলে অভিযোগ তাদের। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী মারিশ বুনিয়ার মুইন্না পাহাড়ের চূড়া থেকে নামার পর সাবেক মেজর সিনহা এবং তার সঙ্গী সিফাত এই পথ ধরে মেরিন ড্রাইভে উঠে যান। এরপর শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এবং ইন্সপেক্টর লিয়াকত ফোন করে তাদেরকে জানান যে ডাকাত ধরেছি, দেখে যান। ওমর ফারুক, সময় সংবাদ, কক্সবাজার।